please use headphone for a better experience. Hello bondhura, jodi apni rahoshmoy sthan ebong tader ostitter pichhone boigyanik totthyo pouranik kouthol ebong bitorko guli somporke jante agrohi hon tobe apnake obosshoi maharashtrer aurangabad shohor theke pray 30 km dure iloray 32 ti guha somonnito prabhu shiver ei obishashyo প্রাচীন বিশ্ববিখ্যাত রহস্যময় কৈলাস মন্দিরটি দেখতে হবে। বর্তমান সময়ে কৈলাস মন্দিরকে প্রভু শিবের বাসস্থান হিসেবে ধরা হয়ে থাকে। আর যে জায়গা ভগবানের বাসস্থান সেখানে তো অলৌকিক ঘটনা থাকতে বাধ্য, যা সাধারণ মানুষের কল্পনার অনেক ঊর্ধ্বে। রহস্যময় জগতের আজকের উপস্থাপনায় আপনি জানতে চলেছেন কৈলাস মন্দির সম্পর্কে আপনাকে চমকে দেওয়ার মতো রহস্যময় কাহিনী। তো স্বাগত আপনাকে রহস্যময় জগতের আরও একটি নতুন এপিসোডে। ভিডিও শুরু করার আগে আমাদের রহস্যময় জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আনুষ্ঠানিকভাবে কৈলাস মন্দিরটিকে বিশ্বের অন্যতম সেরা আশ্চর্য হিসেবে ঘোষণা করা না হলেও এই মন্দিরের মাহাত্ম্যকে আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। তবে অজন্তা এবং ইলোরা গুহাগুলি ইউনেস্কো দ্বারা বিশ্বের সেরা ঐতিহ্যবাহী স্থান হিসেবে খ্যাতি অর্জন করেছে। এই মন্দিরটি একটি মেগালিথিক এবং সম্পূর্ণরূপে একক শিলা দ্বারা খোদাই করা। সাধারণত পৃথিবীর অন্যান্য শিলার নির্মাণগুলি পাহাড় বা শিলার সামনের দিক থেকে সরাসরি বা পাশাপাশি কেটে প্রস্তুত করা হয়ে থাকে, যা কোনো শিলা বা পাহাড় থেকে কাঠামো নির্মাণের জন্য একটি সাধারণ কৌশল, এবং এই কৌশল কাট ইন টেকটিক নামে পরিচিত। কিন্তু এই কৈলাস মন্দিরটি একটি একক পাহাড়কে উপর থেকে নিচের দিকে প্রচলিত কৌশলের ঠিক বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ কাট আউট টেকনিক ব্যবহার করে প্রস্তুত করা হয়েছে। কেবল ছেনি এবং হাতুড়ি ব্যবহার করে বিশদভাবে উপর থেকে নিচ পর্যন্ত এমন নিখুঁত নির্মাণটি খোদাই করা বাস্তবিক অর্থে প্রায় অসম্ভব। যেহেতু এটি একটি একক শৈলকে উপর থেকে নিচ পর্যন্ত কেটে তৈরি করা হয়েছিল, তাই প্রতিটি নকশা এবং পরিমাপ খুব নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছিল, এবং একবার কাটার পরে কোনো অতিরিক্ত পাথর বা শিলার টুকরো যুক্ত করে পরিবর্তন করার কোনো সুযোগ ছিল না, কারণ এই পুরো মন্দিরটি কেবল একটি শিলা দিয়েই তৈরি। এখানে কোনো নকশা বা সহায়তার জন্য একটি ছোট্ট শিলাকেও আলাদাভাবে যুক্ত করা হয়নি। তাহলে এই বিষয়গুলি আপনাকে অবশ্যই ভাবতে বাধ্য করবে যে তাহলে কিভাবে একাধিক স্তরের সিঁড়ি, আন্ডারগ্রাউন্ড টানেলস, সেতু, ব্যালকনি, নিকাশি এবং জল সংগ্রহের সিস্টেমগুলি সেই যুগে কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং ছাড়াই তৈরি হয়ে গেল, ভাবতে সত্যি অবাক লাগে। কৈলাস মন্দির সম্পর্কে সবচেয়ে রহস্যজনক তথ্য হলো মন্দিরটির উৎস। কে বা কারা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তা আজও রহস্যময় হিসেবে রয়ে গেছে। পুরো নির্মাণটি কোনো তারিখ প্রকাশ করে না এবং কোনো চিত্র চিত্রিত করে না, যা নির্দেশ করে এই মন্দিরটি কয়েকশো বা কয়েক হাজার বছরের পুরনো। তবে প্রত্নতাত্ত্বিকবিদদের মতে শিলাগুলি আনুমানিক 6000 বছরের পুরনো। ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকবিদদের মতে এই মন্দিরটি তৈরির সময় প্রায় 400,000 টন পাথর অপসারণ করা হয়েছিল বলে অনুমান করা হয়। কিন্তু এই বিশাল পরিমাণ পাথর মন্দিরটির আশেপাশে কেউ কখনো খুঁজে পায়নি বা দেখেনি। তাহলে এই বিশাল পরিমাণ পাথর কোথায় ব্যবহার করা হয়েছিল বা ফেলে দেওয়া হয়েছিল সেটা এখনও উত্তরহীন একটি প্রশ্ন। সেই সাথে গবেষকরা দাবি করেন যে উচ্চতর অগ্রিম সরঞ্জাম, ডিজাইনিং, পরিকল্পনা এবং প্রযুক্তি ব্যবহার করেও আজও এই ধরনের কাঠামো তৈরি করা একটি অসম্ভব ব্যাপার। ইতিহাসবিদরা নিশ্চিত করেছেন যে 7000-এরও বেশি শ্রমিক দ্বারা এই মন্দিরটি 18 বছর ধরে নির্মিত হয়েছিল। এর অর্থ এই বছরগুলিতে হাতুড়ি এবং কাটারের মতো সাধারণ সরঞ্জাম ব্যবহার করে 400,000 টন ভারী পাথর কেটে ফেলা হয়েছিল, এবং মাত্র 18 বছরে মন্দিরটি সুন্দর এবং জটিল খোদাই করে প্রস্তুত করা হয়েছিল। ব্যাপারটা কি অবাক করে দেওয়ার মতো নয়? তাহলে আসুন আপনাকে আরও চমকে দেওয়ার মতো একটি তথ্য তুলে ধরা যাক। বৈজ্ঞানিক তথ্য অনুসারে ধরে নেওয়া যাক 7000 কর্মী 18 বছর ধরে 12 ঘন্টা কাজ করেছিলেন কোনো দিনই কোনো বিরতি ছাড়াই। যদি 18 বছরে 400,000 টন পাথর অপসারণ করা হয়ে থাকে, তবে এক বছরের জন্য তাদের লক্ষ্য ছিল 22,000
222 টন পাথর অপসারণ করা, অর্থাৎ 4,00,000 টন ডিভাইডেড বাই 18 বছর ইজ ইকুয়াল টু 22,222 টন প্রতি বছর। তাহলে 22,222 টন ডিভাইডেড বাই 365 দিন ইজ ইকুয়াল টু 60 টন প্রতিদিন, এবং 60 টন ডিভাইডেড বাই 12 ঘন্টা ইজ ইকুয়াল টু প্রতি ঘন্টায় 5 টন। এর অর্থ প্রতি ঘন্টায় 5 টন হিসেবে প্রতিদিন 60 টন পাথর অপসারণ করা হয়েছিল। এখানে অবাক করে দেওয়ার মতো ঘটনাটি হলো, আজও সর্বকালের সবচেয়ে সহজলভ্য 10 টন জেসিবি মেশিন ব্যবহার করে এ জাতীয় কাজটি করা সম্পূর্ণরূপে অসম্ভব। তাহলে প্রশ্ন উঠে আসে, এটি কি কোনো অগ্রণী সভ্যতার দ্বারা নির্মিত হয়েছিল, নাকি বাবা শিবের কোনো অলৌকিক আশীর্বাদের ফল? কারণ আধুনিক যুগের মানুষের দ্বারাও এই টাইপের নির্মাণ করা সম্ভবপর নয়। আপনি যদি এই মন্দিরে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই লক্ষ্য করে থাকবেন ইলোরার গুহায় অনেকগুলি গভীর সুড়ঙ্গ এবং সরু প্যাসেজ রয়েছে। এগুলি বাইরে থেকে দেখা যায়, তবে 10 ফুট বা তার পরে কোনো মানুষের প্রবেশের পক্ষে তা খুব সংকীর্ণ হয়। গুহা প্রহরীর তথ্য অনুসারে এখানে অনেকগুলি টানেল রয়েছে এবং এ জাতীয় অনেকগুলি টানেলের প্রবেশ এখন সীমাবদ্ধ। এই সরু প্যাসেজগুলিতে যদি মানুষ প্রবেশই করতে না পারে, তবে কিভাবে তারা এটি তৈরি করেছিল এবং এই প্যাসেজগুলি বানানোর পিছনে তাদের উদ্দেশ্যটাই বা কী ছিল? এছাড়াও গুহার মেঝেতে রয়েছে অনেকগুলি গর্ত, যা হয়তো গুহার নিচের স্থানে বায়ু চলাচলের জন্য বানানো হয়েছিল। তাহলে কি ভূগর্ভস্থ স্থানটি স্বর্গ বা প্রভু শিবের বিশ্রামের স্থান, নাকি কোনো লুকায়িত শহর? উত্তরটি কিন্তু আজও অজানা। উত্তর না জানা আরও একটি ঘটনা হলো, উপর থেকে দেখলে এই মন্দিরের ভিউতে 4টি সিংহের বৃত্তাকার নকশা এবং একটি এক্স চিহ্ন ধরা পড়ে। তবে এই চিহ্নের পিছনে লুকিয়ে থাকা কারণটি আধুনিক বিজ্ঞান থেকে অনেক দূরে। তাহলে এই চিহ্নটা কি বহিরাগতদের জন্য কোনো সংকেত ছিল? আপনার কি মনে হয়, সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সর্বোপরি, এই মন্দিরটি বিশ্বের অন্যতম রহস্যময় কাঠামো এবং এখনও একটি বিরল রহস্য হিসেবে রয়ে গেছে। 1682 সালে তৎকালীন শাসক ঔরঙ্গজেব এই মন্দিরটিকে পুরোপুরি ধ্বংস করার উদ্দেশ্যে 3 বছরের জন্য 1,000 কর্মী নিয়োগ করেছিলেন। অবিরাম চেষ্টা করার পরেও শ্রমিকরা মন্দিরটি ধ্বংস করতে ব্যর্থ হয়েছিল। তারা সামান্য ক্ষতি এবং কিছু খোদাই বিকৃত করতে সক্ষম হয়েছিল মাত্র। অবশেষে ঔরঙ্গজেব হাল ছেড়ে দিয়ে মন্দিরটির বর্তমান অবস্থা হিসেবে রেখে দেন। তাহলে কি রয়েছে এই মন্দিরের প্রতিটি পাথরের বুকে, যা মানুষও অবিরাম চেষ্টার পরেও ধ্বংস করতে সক্ষম হয়নি? এই অবিনশ্বর কাঠামো কি আদৌ মানুষের দ্বারা তৈরি হয়েছিল? সর্বশেষে আমার বা আপনার মতো মানুষের একটা কথাই এখানে প্রযোজ্য হতে পারে, না, এই সৃষ্টি মানুষের নয়, স্বয়ং শিবশম্ভুর। তাহলে বন্ধুরা, কৈলাস মন্দিরের রহস্য নিয়ে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি ইন্টারনেট জগতের এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে এখনই রহস্যময় জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আবার দেখা হচ্ছে রহস্যময় জগতের পরবর্তী এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন।